নমস্কার বন্ধুরা। তো ইতিমধ্যে যে খবর উঠে আসছে তাতে পরীক্ষা প্রস্তাব পেশ করলো পশ্চিমবঙ্গে যে শিক্ষক সংগঠন রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পরীক্ষা জুলাই মাসে এবং আগস্ট মাসে ধাপে ধাপে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিলে ভালো হয়, এবং তারা এটাও জানিয়েছে যে মাল্টিপল চয়েস পরীক্ষায় এবং শর্ট কোশ্চেন নিয়েই পরীক্ষা নেওয়া হোক নিজের স্কুলেই। তো তারা কী জানাতে চেয়েছেন এবং সেটা নিয়ে কি বাতিল হবে পরীক্ষা, সেটা নিয়ে কি আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব। কী বলা হয়েছে দেখুন, যে এবছরের মাধ্যমিক পরীক্ষা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে এবং উচ্চ মাধ্যমিক জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে নেওয়ার প্রস্তাব রাখল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। তো সোমবার এ নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার। তার মতে এবারের পরীক্ষায় শুধু মাল্টিপল চয়েস ও ছোট প্রশ্ন থাকলে এবং নিজের স্কুলেই দিনে দুটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া গেলে ভালো হয়। তো এই যে শিক্ষক সংগঠন রয়েছে তারা কিন্তু বরাবরই পরীক্ষার পক্ষে কিন্তু সওয়াল তুলেছিল, এবং এই যে রাজ্য এবং গোটা দেশ জুড়ে যে পরীক্ষা হবার একটা রব তৈরি হয়েছে সেখানে কিন্তু তারা এবার চাইছেন যে পরীক্ষা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা এবং আগস্টের শুরুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পক্ষেই কিন্তু তারা দাবি রেখেছেন। তো যাই হোক, এবং সেক্ষেত্রে তারা যেটা চেয়েছে যে শুধু মাল্টিপল চয়েস প্রশ্ন এবং ছোট প্রশ্ন থাকলে এবং নিজের স্কুলেই দিনে দুটি করে বিষয়ে পরীক্ষা নেওয়া গেলে ভালো হয় এই কথা তারা কিন্তু তুলেছেন। তো আমরা বরাবরই কিন্তু এই মুহূর্তে আপনাদের বলছিলাম যে পরীক্ষা এই মুহূর্তে কোনোভাবে অফলাইনে নেওয়া সম্ভব নয়, এটা কিন্তু আমরা বারবার কিন্তু জানিয়ে এসেছি। আমরা কিন্তু হ্যাশট্যাগ ক্যান্সেল বোর্ড এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু আমরা ট্রেন্ড করাতেও আপনাদের বলেছিলাম, অনেকেই কিন্তু ভোটদান করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সেদিন অর্থাৎ ব্রাত্য বসু সেদিন কিন্তু তিনি জানিয়েছিলেন যে পরীক্ষা কোনোভাবেই অনলাইনে নেওয়া সম্ভব নয়, কারণ আমাদের রাজ্যে প্রায় 20 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে যাদের পরীক্ষা কোনোভাবেই অনলাইনে অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে তারা বলতে চাইছেন যে পরীক্ষা হবে এবং পরীক্ষা নির্দিষ্ট সময় মতো আর না হলেও কিছুদিন পরে কিন্তু পরীক্ষা হবে তারা কিন্তু জানিয়ে এসেছেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের চ্যানেলের তরফ থেকে একটাই প্রশ্ন, বারে বারে কিন্তু আপনাদের দেখেছি যে এই কথাটা কিন্তু সবাই বলছে না, যে আমাদের এই যে সকল পরিবারের বেশিরভাগ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু অনেকেই তাদের অভিভাবক অথবা তাদের যে পাড়া প্রতিবেশী রয়েছে অনেকেই কিন্তু তারা এই কোভিডে কিন্তু আক্রান্ত হয়ে রয়েছে। তো এই যে পরিস্থিতিতে পরীক্ষা তারা কীভাবে পরীক্ষা দেবে তারা কিন্তু এই নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছেন না। তো আমরা সকলকেই বলবো যে এই যে পরিস্থিতি একটা খারাপ থেকে খারাপ অবস্থার দিকে যাচ্ছে, তারপরে এখন যে একটা সাইক্লোন আসছে তাতে কিন্তু অনেকেরই ক্ষতির সম্ভাবনা হতে চলেছে। আমরা চাই না যে ক্ষতি হোক, কিন্তু এই যে দুর্যোগ আসছে তে সেই দুর্যোগে কিন্তু বেশিরভাগই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষতি হওয়ার পরে একটা মানসিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কাটিয়ে উঠে তারা কীভাবে পরীক্ষায় বসতে পারবে আমরা কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। তো এই যে বলা হচ্ছে যে পরীক্ষায় শুধু মাল্টিপল চয়েস প্রশ্ন ছোট প্রশ্ন থাকলে এবং নিজের স্কুলেই দিনে দুটি করে বিষয়ে পরীক্ষা নেওয়া গেলে ভালো হয়, এই যে কথা শিক্ষক সংগঠন তারা তুলেছেন, তো আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনার দিকে একদম মন দিতে পারছেন না। তারা অনেকেই হয়তো ভেবে নিয়েছিল যে পরীক্ষা হবে না, সেই নিয়ে তারা কিন্তু অনেকেই পড়াশোনা কিন্তু করতে পারেনি। তো এই মুহূর্তে সিলেবাসের একটা ভয় তো রয়েছেই, তার সাথে পরীক্ষার একটা টেনশন, তারা কিন্তু সব কিছু মিলিয়ে একটা চরম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমাদের আবেদন হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে সমস্ত দিক বিচার বিবেচনা করে পরীক্ষাটা যদি অনলাইনে করার ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু সকলের কিন্তু মুখে হাসি ফুটত। এই মুহূর্তে অফলাইন পরীক্ষা দেওয়ার পরিস্থিতি কিন্তু সকলের নেই এবং অনেকেই কিন্তু আক্রান্ত হয়ে রয়েছে। আমাকে বারবার অনেকেই কিন্তু মেসেজ করেছে, বন্ধুরা যারা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারা বারবার মেসেজ করছে যে দাদা আমাদের অনেকেই বাড়িতে আক্রান্ত হয়ে রয়েছে, আমরা এই মুহূর্তে কোনোভাবেই পরীক্ষা অফলাইনে দিতে পারবো না, বা আমাদের এটা ভয় রয়েছে যে আমাদের যদি কেউ এফেক্টেড থাকে তাহলে কেউ অন্য কেউ এফেক্টেড হয়ে যেতে পারে। তো সেই মুহূর্তে তাদের দাবি হচ্ছে পরীক্ষা যদি নিতেই হয় অনলাইনে নেওয়া হোক, তা না হলে পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। তো এই নিয়ে আপনাদের বন্ধুরা অবশ্যই বলবো, মমতা শর্মা বলে একজন অ্যাডভোকেট রয়েছেন, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা দাবি রেখেছেন যে পরীক্ষা কোনোভাবে এই মুহূর্তে নেওয়া সম্ভব নয়। তো সেই আপনাদের চিঠিটা অবশ্যই এক্ষুনি দেখাবো।
তো এখানে দেখতে পাচ্ছেন মমতা শর্মা, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট তুলে ধরছেন এবং সেক্ষেত্রে তিনি রিকোয়েস্ট টু টেক ইমিডিয়েট কগনিজেন্স অফ ইস্যুস ইন রেসপেক্ট অফ WB, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে তার সাথে সাথে CBSE, ICSE, অল স্টেট বোর্ডস এক্সাম অফ ক্লাস 12 ফর একাডেমিক সেশন 2020-21, এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে এই মুহূর্তে কোনোভাবেই অফলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এবং সেক্ষেত্রে তিনি চাইছেন যে পরীক্ষা এই মুহূর্তে বাতিল করা হোক বা পোস্টপোন করা হোক, এবং এইটা নিয়ে তিনি কিন্তু লড়ছেন এবং আমাদের কিন্তু বারে বারে তিনি আপডেট দিচ্ছেন, এবং সেক্ষেত্রে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে তিনি কিন্তু চিঠি লিখছেন এবং সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টেও যাচ্ছেন, আমরা কিন্তু সরাসরি আপনাদের আপডেট দেখাচ্ছি। তো আগামী দিনে তিনি বলেছেন যে এই মুহূর্তে পরীক্ষা কোনোভাবেই নেওয়া সম্ভব নয়, এই এই মতামত তিনি কিন্তু বারবার জানিয়ে আসছেন। তো আমরা দেখতে চাই যে পরবর্তীকালে আগামী পদক্ষেপ কী নিতে চলেছে আমাদের রাজ্য সরকার, পরীক্ষা কি আদৌ আমাদের রাজ্যে হতে চলেছে নাকি হবে না, তো সেই আপডেট অবশ্যই আপনাদের আমরা দেব। এবং সেক্ষেত্রে যেটা খবর উঠে আসছে আপনাদের একটু আগেই শোনালাম যে আজকের আনন্দবাজারে যেটা বলা হয়েছে যে শিক্ষক সংগঠন তারা যেটা চাইছে যে এই মুহূর্তে মাল্টিপল চয়েস প্রশ্ন এবং ছোট প্রশ্ন নিয়ে পরীক্ষা হোক এবং সেটা নিজের স্কুলে হোক, দুটি করে বিষয়ে পরীক্ষা হোক, এই কথা কিন্তু তারা বলেছেন, এই প্রস্তাব তারা কিন্তু রাখছেন বারবারে। তো দেখা যাক বন্ধুরা আগামী দিনে তারা কীভাবে পরীক্ষাটা নিতে চলেছে, এবং যেটা তারা দাবি রাখে জানিয়েছে যে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা এবং আগস্টের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা তারা কিন্তু বলেছে। তো যারা বুঝতে পারছিলেন না যে কবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরে গিয়েছেন জুলাই এবং আগস্টের মধ্যেই কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেটে, নতুন খবর আসলে আপনাদের কিন্তু আমরা খবরটা জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশন করে দেবেন, যাতে নতুন আপডেট কখনোই আপনার ফোনে মিস না হয়। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেটে।